Hey guys, good afternoon and welcome back to my channel Debarpita's vlog. So guys, আজকে আমি তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমি ঘুম থেকে উঠে গিয়েছি, আমার মানে আমি ফ্রেশ হয়ে গিয়েছি, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ওষুধও খেয়েছি ব্যথার। তো এবার আমি পায়ে একটু মানে বরফ লাগাবো। তো কালকে আমার পায়ে খুবই ব্যথা ছিল আর পাটা ফুলেও গিয়েছিলো এবং কিছুটা রক্ত জমে গিয়েছিলো, তো এখনও আছে হালকা, বাট সেটার জন্যই আমি বরফ দেবো। কালকে বরফটা দেওয়ার পর ফোলাটা কিছুটা কমেছে এবং পাটা কিছুটা হালকা মনে হচ্ছে আর রক্ত জমাটাও কিছুটা মানে কমেছে। তো আজকে আছে বাট কিছুটা আছে এখনও, তো আজকে সেটার জন্য আমি বরফ দেবো। তো আমি বরফ টরফ দিয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আমার পায়ে বরফ দেওয়া হয়ে গেছে, পাটা কালকের তুলনায় আরও হালকা লাগছে, কিছুটা যেটা কালো হয়ে গিয়েছিলো রক্ত জমে গিয়েছিলো সেটা অনেকটা কমে গেছে বলে মনে হচ্ছে। তো মোটামুটি ঠিক আছে, বা জানি না, তো মনে তো হচ্ছে না পাটা ভেঙে গেছে বলে, কারণ ভেঙে গেলে খুব যন্ত্রণা করতো, যেটা আমার হচ্ছে না। তো যাই হোক, আশা করছি পাটা ঠিক হয়ে যাবে। সবাই আমার জন্য প্রে করো কি আমার পাটা যেন ঠিক হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর তারপরে এখন চুনু বাবা চলে এসেছে, ওকে একটু খাবার দাবার দেবো, তারপর একটু রেস্ট নেবো, অনেক একটু চলাফেরা করে ফেলেছি। তো যাই হোক, তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তাহলে। বলবে টিভি দেখ, তুই টিভি দেখতে তো হা করে ঘুমোস, তুই টিভিটা চালিয়ে রাখিস কেন, তুমি মিটার পরে ঘুমাবি, যে গেলে টিভি চালা। মাসি এসেছে এখানে গল্প করতে, মায়ের নামে আমরা এখানে সমালোচনা করতে বসেছি। মা টিভি চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে আর বলবে না আমি ঘুমাইনি, আমি টিভি দেখছি, টিভিটা বন্ধ করলেই কি রেগে যায় বলে। কেন বন্ধ করলি? মায়ের ভালো হয়েছে, ওর সাথে লুডো খেলা। কালকে ওলোকে দুবারই হারিয়েছে, তোর মাকে দুবার হারিয়েছে। মা খুব চালাক, তোমাকে এইদিক দিয়ে ওইদিক দিয়ে এ করে দিয়ে আর নিজে এইদিকে উঠে যাচ্ছিল, আমি যদি না দেখতাম ওই হতো, তুমি জিততে পারতে না। ও একবার জিতেছে, ওলো একবার হেরেছে না, ওলো কি জানি আমি দেখিনি। তারপরে আমি তো দুটো দেখলাম, ওলো ওলো জিতেছে দেখলাম একটা, আর একটা তো পালিয়ে এলাম। হ্যাঁ, আজ তো শনিবার, ওলো পালিয়ে যায়। কি করতে যায় বাবা? ওর ক্লাব আছে, ক্লাবে যাবে। মাসির খাবার এসে গেছে, মাসি ওর একা একা খেয়ে নিচ্ছে। সোমা আঁকিমাকে বলেছে কিন্তু সোমা আঁকিমা খেলো না, সোমা আঁকিমা সেই ওদের খাওয়ার সময় খাবে, তারপরে মাসি এখন খেতে বসেছে। ছেলে তোর মায়ের আর ওর, কে বললো লকডাউন হবে? ওই তো ওই শুনো হচ্ছিল এসে, হ্যাঁ হ্যাঁ আর লকডাউন হতে হবে না। আর গাইস, আমি এখন উপরে এসেছি, আমি স্নান করতে যাব, বাট আমার লাঞ্চটা হয়ে গেছে, তো স্নান টান করে তারপর নিচে যাব, নিচে গিয়ে গল্প করব বা শুয়ে থাকব। তো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তাহলে। গাইস, আমার স্নান হয়ে গেছে, এবার আমি নিচে যাব, তো নিচে গিয়ে তারপরে বসবো, বেশি ওপর নিচে করতে পারছি না, পায়ের অবস্থা মানে হাঁটতে পারছি, আগের থেকে একটু বেটার মনে হচ্ছে, বাট তাও একটু প্রবলেম তো হচ্ছেই। তো একদিনে ঠিক তো হয়ে যাবে না, কিছুদিন সময় লাগবে, তো নিচে গিয়েই আমি রেস্ট নেবো, বারবার ওপর নিচে করবো না। নিচে মাসি ভাই দুজনেই আছে, তো আমি ওদের কাছে গিয়েই বসবো, গল্প করবো, একটু ঘুমিয়েও নেব। তো চলো নিচে যাওয়া যাক। তো গাইস, ভাই আর মাসি এখানে শুয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ, মাসি তো ঘুমিয়ে গেছে আর ভাই এখানে মোবাইলে কি গান শুনছে না কি করছে, তো আমি একটু কাছে গিয়ে তোমাদের দেখাই, তাহলে ভালো বুঝতে পারবে তোমরা, দেখো এইবার। তো গাইস এই দেখো, চুনু এই জানলার কাছে এখানে বসে আছে, এই দেখো ভাই এখানে পড়তে বসেছে, দেখো আর চুনু ওখানে বসে বসে কিছু একটা দেখছে। কার 12 টাকা নিয়েছে? তোমার
মা এখানে এক প্যাকেট জোয়ান নিয়ে বসেছে খেতে, আবার লুকাচ্ছে বসে বসে এক প্যাকেট জোয়ান খাচ্ছে, আবার গাল নেড়ে 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 যেই দেখিয়েছি ওমনি লুকিয়ে ফেলছে জোয়ান। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এখন খেতে বসেছি, তো আমি এখন খাবো, মায়েরা টিভি দেখছে। তো এবার আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই, গুড নাইট।